আমরা কথা বলে নিয়েছি। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, রাতের অন্ধকারে চলছে দেদার মাটি পাচার। ঘটনাটি হুগলির ধনিয়াখালীর কুমোরপাড়া এলাকার। খবর করতে গিয়ে শাসক দলের প্রতিনিধির বাধার মুখে সিএম, প্রশ্ন উঠছে তবে কি শাসকের মদতেই চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ? তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার কাছে আমরা জানতে চাই, তিনি পরিষ্কারভাবে জানালেন যে কোনো লিখিত অর্ডার নেই, অথচ রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। কার নেতৃত্ব হচ্ছে তো সেটা তো যারা পুকুর মালিক তারা বলবে। আপনি কি বলছেন? আমি বলছি এইখানে যেটা আপনারা ওইটা দেখছিলেন সেই জন্য জিজ্ঞেস করলাম। তদন্ত হবে সাফাই ধনিয়াখালীর ভিডিওর। আমি দেখছি সেটা, পুলিশের সাথে কথা বলে আমি দেখছি। শাসক দলকে কালিমালিপ্ত করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের। অর্ডার তো সন্দেহ কিছু নেই, আবহাওয়া দেখা দেখি অর্ডার আছে আমি বলতে পারবো না। দেখুন, এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা ঘটনা। ভোটের আগে বিরোধীর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, নিজেদের নমিনেশন করবে সেই ক্যান্ডিডেট খুঁজে পায় না, একটা তৃণমূলের গায়ে কালেমা লিপ্ত করে একটা অপপ্রচার ছাড়া কিছু না। আমাদের কোনো জানায়নি, আমাদের কোনো লিখিতভাবে কিছু বলেও নি, জানায়ও নি, আমরা দেখতে পাচ্ছি রাত্রে নিয়ে যাচ্ছে এইটুকু। শাসক দলের মদত রয়েছে, পুলিশ প্রশাসন সব জানা সত্ত্বেও নির্বিকার, অভিযোগ বিরোধী শিবিরের। তৃণমূলে শুধু নেতাদের পকেট ভরাতে এই কাজগুলো বহাল তবিয়াতে চলছে। পঞ্চায়েতের নাকের ডকাতি, পঞ্চায়েত থেকে 100 মিটার দূরেই কাজটা চলছে। তো আমার মনে হয় না এটা পঞ্চায়েতের অ্যাবসেন্সে বা পঞ্চায়েতের না জেনে বিষয়টা হচ্ছে, এর মধ্যে পঞ্চায়েতও নিশ্চয়ই ইনভলভ আছে, নাহলে এরকম রাতারাতি মাটি পাচার হয়ে যাচ্ছে পঞ্চায়েত দেখতে পাচ্ছে না। স্থানীয় পঞ্চায়েতের মদতে এটা করছে, প্রাইভেটভাবে করছে। ধনেখালী ব্লক এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন সহ বিডিও সাহেব সবাই জানেন নাকের ডগায় হচ্ছে। প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে মাটি কাটার কাজ। আর কবে হুঁশ ফিরবে প্রশাসনের, এখন দেখার সেটাই। হুগলির ধনিয়াখালী থেকে শুভঙ্কর মুখার্জির সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।